দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আরও পনেরো জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার আটশো আঠারো জনে। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার চারশো ছত্রিশ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ দুইশো একান্ন জন করোনা রোগী। সোমবার ২৬ অক্টোবর বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত চব্বিশ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে চার লাখ চার হাজার সাতশো তিরানব্বই জন। একই সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে চার হাজার চারশো আটানব্বই জনের। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী সোমবার ২৬ অক্টোবর সন্ধ্যা পাঁচটা অবধি বিশ্বে করোনা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার কোটি চৌত্রিশ লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো লাখ ষাট হাজার চারশো ষোলো জন। বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে অষ্টআশি লাখ উননব্বই হাজার পাঁচশো সাতাত্তর জনের। মৃত্যু হয়েছে দুই লাখ তিরিশ হাজার পাঁচশো দশ জনের। তবে দেশে করোনা ঠেকাতে বারবার সরকার মাস্ক পরার ওপর গুরুত্ব আরোপ করছেন। কিন্তু আমাদের সবাইকে কিছু না করেন, অন্তত যখন আপনি জনসমাগমে যান বা মানুষের সাথে মেশেন তাদেরকে মাস্কটা পরতে হবে। আর এই মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে ওই যে তিন পালা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায় বা যে সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরো বেশি স্বাস্থ্যসম্মত। বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় দেশের অবস্থান এখনো ১৮তে রয়েছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।